ভালো লাগা থেকে ভালোবাসা এরপর পরিণয় বাংলাদেশি তরুণীর সঙ্গে ইতালির এক পুলিশ কর্মকর্তার ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছেন বাংলার মেয়ে সুমাইয়ারা ও ইতালির ডোমেনিকো তাম্বুরিনো দীর্ঘদিনের প্রেমের ইতি টেনে অবশেষে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তারা দক্ষিণ ইতালির কাম্পানিয়া বিভাগের সালেনো প্রভিন্সের মায়োরি পৌর এলাকায় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই ঘটনাটি ইতালির গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর বেশ আলোড়ন সৃষ্টি করে যা এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে সুমাইয়ারার পৈতৃক বাড়ি হচ্ছে মাগুরা জেলার কিন্তু বড় হয়েছেন বাংলাদেশে ঢাকার মালিবাগে তার বয়স ২৪ বছর এবং সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান দেশে এসএসসি এবং এইচএসসি শেষ করে ২০১৫ সালে সুমাইয়ারা তার বড় ভাই সহ বাংলাদেশ থেকে আসেন ইতালির রোম শহরে লেখাপড়া করার জন্য তার ভাই রোমার তোর বের গাতা বিশ্ববিদ্যালয়ে সুমাইয়ারা তোরিনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং বর্তমানে অধ্যয়নরত আছেন তার পরিচয় হয় দামিনি কুয়া এবং সখ্যতা গড়ে ওঠে অবশেষে ডোমিনিকো তাকে বিয়ের কথা বললে সুমাইয়ারা বলেন একজন বিধর্মীকে সে বিয়ে করতে পারবে না যদি বিয়ে করতে চায় তবে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে তাহলে সুমাইয়ার অভিভাবককে রাজি করাতে পারবেন অন্যথায় অসম্ভব অবশেষে ডোমিনিকো তাম্বুরিনো বিয়ের ৬ মাস আগে নিজের ধর্ম পরিবর্তন করতে আইনগতভাবে যা যা করতে হয় সেসব করে ইসলাম ধর্ম গ্রহণ করেন বিয়ের অনুষ্ঠানে বর ডোমিনিকো তার বিখ্যাত বাহিনীর গৌরবের ইউনিফর্ম পরিধান করেন আর লাল রঙের শাড়িতে বাজিমাত করেন বাংলাদেশি বধূ সুমাইয়ারা ইতালীয় বিভিন্ন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় পঞ্চমুখ এই নবদম্পতি ইতালীয় বাংলাদেশি ভিন্ন দুই সংস্কৃতির মেরুতে অবস্থান করেও প্রেমের টানে আপন করে নিলেন দুজনকেই বর ইতালীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্যারামিলিটারি পুলিশ ফোর্স ক্যারাবিনিয়ারির মার্শাল হিসেবে উত্তর পশ্চিম ইতালির পিয়েমন্তে বিভাগের তুরিন প্রভিন্সে কর্মরত স্থানীয়রা বলেন এই প্রথম কোনো বাংলাদেশি নারী ইতালীয় পুলিশকে বিয়ে করে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রিয় ভিউয়ার্স প্রেমের টানে মানুষ কত কিছুই না করে ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য ইতালীয় পুলিশ নিজ ধর্ম ত্যাগ করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ইতালির কাছে ইতিহাস হয়ে থাকবে আপনার কাছে কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ